কিন্তু কমেন্টস করে জানায় দিও আমাদের ফার্স্ট টাইম আমাদের শয়তানপুরও কিন্তু বিমান রাস্তায় চালাচ্ছে, পিছনে জ্যাম পড়ে গেছে, সবাই দেখছে বা ছবি তুলছে। তো বন্ধুরা আজকের এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল গেমের ইউটিউব চ্যানেল এবং বস গেমার দুটো থেকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল বাটনটি খুশি মেদার বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিবা। আমরা কি একটা যেন আসছে মনে হচ্ছে, আস্তে আস্তে একই 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 ট্রেন ট্রেন সত্যি বলেছিলাম ভাই ট্রেন আসবে ভাই সাহেব, একই আস্তাদ এটা আমি, এটা তুই মানে? আমি ট্রেন নিয়ে চলে আসিছি দেখেছেন, দেখেছেন ভাই বলেছিলাম ট্রেন আসবে ট্রেন, আমরা ট্রেনে উঠবো, তা বগি কই? আজকে বগি আনতে পারিনি, শুধু আনিছি শুধু ও ও কি ইঞ্জিন ইঞ্জিন। আমি তো তোকে দেখে অবাক, তুই কই? আমি ভিতরে বসে আছি ওস্তাদ। ভাই সাব রাস্তায় ফার্স্ট টাইম ট্রেন রাইনকে জয় করে এখন রাস্তা জয় করতে এসেছে আমাদের শয়তানপুর, তা আবার ট্রেনের বগি নিয়ে। বন্ধুরা সিস্টেমটা করলেই অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আর অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তো আপনি বোঝেন সর্বনাশ হয়ে যেত, সর্বনাশ হয়ে গেলে আমি জেলে থাকতাম, আর জেলে থাকলে কী হতো বুঝতে পারতেন? আমার আর শয়তানগিরি করা হতো না, শয়তানপুর বলে কেউ ডাকতো না। আর দেখেন এই শব্দে আশপাশের লোক বলবে এসেছে শয়তানপুর বানিয়েছে কত নতুন জিনিস, আর সেই সব জিনিস দেখে আমাদের মাথা খারাপ হয়ে যায়। আমরা কেন স্যার দাঁড়ানো যাবে না, ট্রেন কি সহজে দাঁড়াতে পারে? এ দাঁড়া 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 দাঁড়া, আরে ট্রেনটারে এইভাবে দাঁড়কার, আরে এইসব কি হচ্ছে? এসব হচ্ছে শয়তানপুর আবিষ্কার ওস্তাদ। এই যে আমাদের সেই বিধ্বস্ত প্লেনটা বন্ধুরা দেখতে পাচ্ছ, তুই আগে যে উঠছিস ওস্তাদ। আমি আগে উঠবো না, তা কিরা উঠবে? তুই আমার আগে ওই পাশ দিয়ে এসে ঢুকে পড়ছিস। ভাঙা বিমান ভাঙা বিমানের মধ্যে বসার মজাই আলাদা দোস্ত, এখন শুধু উড়বে ওস্তাদ। বিমান একদম রেডি, নো ভাঙা সুরা, নো ট্যাং ফ্যাং, নো ঠ্যাং ঠং, আপনি উঠে পড়েন, আমি আর আপনি উড়ি আকাশে। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার ওটাক্সামিটে টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা আজকে আমি আছি কিন্তু গাবতলী বাস টার্মিনালে, বরাবরই আপনারা গাবতলী বাস টার্মিনালে থাকি সবসময়, বেশিরভাগ আমাদেরকে গাবতলী বাস টার্মিনালেই পাওয়া যায়। আর ভাই আজকে আমি হচ্ছে আমার সেই বিমান, যে বিমানটা খুঁজে পেয়েছিলাম কিন্তু ভৌতিক রেল স্টেশন থেকে, তার আজকে পার্ট টু দেওয়ার ওই জায়গাটায় যেতে হবে। মানে সোহাগের ডিপোতে আমি প্লেনটা রেখে আসছিলাম, আমি গেলেই ভাই প্লেনটাকে নতুন করা হবে। আসলে প্লেনটা নাকি এক দেড় ঘন্টার মধ্যেই ভাই নতুন বানা দেবে ভাই, আজীব ব্যাপার ভাই। মানুষ সারা বছর দুই তিন বছর ধরে প্লেন তৈরি করতে পারে না, আর এরা কীভাবে ভাই একটা ভাঙড়ি প্লেনকে কীভাবে নতুন করে ফেলবে? আর আজকে আমার সঙ্গে সবার প্রিয় কিন্তু শয়তানপুর, কিন্তু শয়তানপুর কই ভাই, কই কোথায় কোথায় কোথায়, কোনো গাড়ির মধ্যে না রে ভাই, শয়তানপুর সারপ্রাইজ দিবে বলে ভাই ছুটে আসছে আমার দিকে। কী রে ভাই এখানে এত লোকজন কেন? ভাই জানেন না এখানে এত লোকজন কেন? ভাই কেন ভাই? ট্রেন আসবে ট্রেন। ভাই ট্রেন আসবে মানে রাস্তায় ট্রেন চলবে, আমাকে কি পাগল মনে হয়? তাকে ভাই আমরা সবাই পাগল, আমরা ট্রেনের জন্যই অপেক্ষা করছি। হ্যাঁ ভাই আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ আমরা ট্রেনের জন্যই অপেক্ষা করছি। ভাই রে ভাই তোরা পাগল হয়ে গেছিস রে ভাই, বাসের জন্য অপেক্ষা করতেছিস বলতেছিস ট্রেন, তাই না? আর শয়তানপুরও ভাই কি আজীব একটা লোক ভাই, কোনো ফোন ধরতেছে না ভাই, আসবে আমাকে সারপ্রাইজ দেবে, আর কী ট্রেন ট্রেন আসবে ভাই, কী কথা বলে ভাই। আর আমি ভাই বিমান উদ্ধার করতে যাবো, আসলে আসুক না আসলে আমি এদের গাড়ি ধরে, কিন্তু আজীব কথা হচ্ছে ভাই এইদিকে কোনো গাড়ি নাই কেন ভাই? কোনো মানে হরতাল চলতেছে নাকি ভাই? বুঝলাম না ভাই কী একটা অবস্থা ভাই, কী একটা যেন আসছে মনে হচ্ছে, আস্তে আস্তে একই 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 ট্রেন ট্রেন সত্যি বলেছিলাম ভাই ট্রেন আসবে ভাই সাহেব, একই ওস্তাদ এটা আমি, এটা তুই মানে? আমি ট্রেন নিয়ে চলে আসিছি দেখেছেন, দেখেছেন ভাই বলেছিলাম ট্রেন আসবে ট্রেন, আমরা ট্রেনে উঠবো, তা বগি কই? আজকে বগি আনতে পারিনি, শুধু আনিছি শুধু ও ও কি ইঞ্জিন ইঞ্জিন। আমি তো তোকে দেখে অবাক, তুই কই? আমি ভিতরে বসে আছি ওস্তাদ। ভাই সাহেব রাস্তায় ফার্স্ট টাইম ট্রেন রাইনকে জয় করে এখন রাস্তা জয় করতে এসেছে আমাদের শয়তানপুর, তা আবার ট্রেনের বগি নিয়ে। বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই আমার আর কিছু বলার নাই, কি বলা থাকবে ওস্তাদ, এসব অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে শয়তান হিরো কাজ। বাবা তুই তো হিরো। হ্যাঁ ওস্তাদ আমি হিরো, এরকম আগে কেউ দেখাতে পারিছে? হ্যাঁ উঠে পারেন। বন্ধুরা দেখো আমাদের শয়তানপুর কি কামালটা করছে ভাই সাহেব, ওঠেন ওঠেন ওঠেন। আরে ভিতরে তো গাড়ি, হ্যাঁ গাড়ি তো হবে, গাড়ির উপরে ট্রেন বসানো, এটা এটা এ ভাই আমাদেরকে একটু নাও। হ্যাঁ ভাই নেক্সট টাইম ইনশাল্লাহ আমি বগি লাগাই নিয়ে এসে তোমাদের নিয়ে যাবো, আমি মাইন্ড করে না। আমরা কখন তো নিয়ে মরে আছি, ট্রেনে যাবো রাস্তার ফার্স্ট ট্রেন। হ্যাঁ বগি না থাকলে এনার জায়গা নাই, তোমাদের নিয়ে যাবো আমি বলছেন, দেখো না আজকের মতন বাসে চলে যাও, বুঝো যাও যাও, আমরা একটা প্লেন উদ্ধার করতে যাচ্ছি, মানে প্লেনটা নতুন রূপ দিতে যাচ্ছি, কথা কয় না ভাই রে ভাই। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের শয়তানপুর কি কাজটা করছে,
কি কাজটা করেছে, একটা ট্রেন বানাইছে, এটা আবার কিসের কাজ? দেন এরকম আগে কেউ দেখাতে পারিছে? কেউ দেখাতে পারিনি। এখন রাস্তার মধ্যে এইসব চলবে, চলতে চলতে যাবে, এখন ট্রেন চলবে, প্লেন চলবে, কত কিছু যাবে। আর ওস্তাদ, আপনি তো আগের বারে একা একাই মোটামুটি প্লেন্টারে উদ্ধার করতে গেছিলেন, আজকে কিন্তু নতুন রূপ বানাবেন, এটা আমি সহ্য করতে পারবো না। সেই জন্য আমি আগে ভাগে আমার নিজের আবিষ্কার করা যন্ত্র নিয়ে চলে আসি, কারণ আজকে আমি হচ্ছে প্লেন চালাবো আর আপনি ট্রেনটা দেখতে থাকবেন। আর দেখছেন আমি চাকা মাকা সব মডিফাই করেছি, বাসের চাকা লাগাই দিছি এর মধ্যে ট্রেনের চাকা খুলে, সেই জন্যই তো রাস্তা থেকে মানে ট্রেন থেকে এখন ভাই ইয়ে রাস্তা দিয়ে তো চলতেছি। আমি তো চালানো ভাই, তোর এসব দেখে আমি নিজে হতভম্ব। দেখছেন গাড়ির আর ভিতরে পুরো গাড়ি, মানে আপনি গাড়ি চালাচ্ছেন কিন্তু চালাচ্ছেন তো ট্রেন ওস্তাদ। ভাই সাহেব, আমি এই ফার্স্ট দেখতেছি যে রাস্তায় কোনো ট্রেন যাচ্ছে, সবাই তো হতভম্ব হয়ে গেছে। এদিকে উড়া তুড়া দিয়ে যায় কি মনে করেন? এই দেখেন যাই যায় না, আবার কুতো মারা যায়। আপনি যার উপর রাগ হবে তার একটা কুতো মারে দেবেন, সে উড়ে যাবে। ভাই কুতো মারার দরকার নেই, তুই স্লো স্লো যা, আস্তে 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 আস্তে। ব্রেকিং সিস্টেম খুব ভালো, আর এক বোঝেন না, ট্রেন যদি একবার চালু হয়ে যায় সে ট্রেনের কি আর ব্রেক ধরা যায় সহজে? ব্রেক ধরলে আরও এক কিলোমিটার দূরে যাবে। এটা আরও সে সিস্টেম করিনি, সে সিস্টেমটা ছিল, সে সিস্টেমটা করলেই অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আর অ্যাক্সিডেন্ট হয়ে গেলেই তো আপনি বোঝেন সর্বনাশ হয়ে যেত, সর্বনাশ হয়ে গেলে আমি জেলে থাকতাম। আর জেলে থাকলে কী হতো বুঝতে পারতেন? আমার আর শয়তানগিরি করা হতো না, আর শয়তান প্রো বলে কেউ ডাকতো না। আর দেখেন এই সব দেহ আশপাশের লোক বলবে এসেছে শয়তান প্রো, বানিয়েছে কত নতুন জিনিস, আর সেই সব জিনিস দেখে আমাদের মাথা খারাপ হয়ে যায়, আমরা কেন পারিনি এখনও পর্যন্ত? বলেন কোনো ইউটিউবার এইরকম ট্রেন রাস্তায় চালায় দেখাতে পারিছে? আমি পারিছি, আমি শয়তান প্রো, আমি ছাড়া এইসব কাজ কে করবে, এইসব শয়তানি কাজ? হ্যাঁ হিন্দি আপনি দেখাতে পারবেন? না না ঠিক ঠিক ঠিক, তুই 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 পারছিস, আমি তোকে আসলে বস মনে করি। বাবা আমি আন বস হয়ে যাচ্ছি, বাবা আমার এত কাদর ওস্তাদ। তা আমার একটা ভিডিও কিন্তু ফেসবুকে ছাইড়া দিয়ে বুঝছেন, কারণ ফেসবুকে না ছাড়লেই কিন্তু আমি আরও বেশি ভাইরাল হব না। এমনি তো ঠিক আছে আমি ভাইরাল, আর একটু ভাইরাল হওয়া দরকার আমার, প্রচুর ভাইরাল হওয়ার দরকার। আর আমার আবিষ্কারের কথাটা কোয়েন যে আমি একটা ট্রেনকে রেল লাইন জয় করাই এখন রাস্তায় নিয়ে এসেছি। তা ওস্তাদ আপনার সাথে পিলেন মিলেন কোন জায়গায়? হানিপের ডিপোতে। ওস্তাদ আপনার মুখ দিয়ে কথা কচ্ছে কেন না কেন? আমার এই আবিষ্কার দেখে আপনি কি হতভম্ব? হতভম্ব মানে আমি পাগল হয়ে যাচ্ছি তোর এইসব আবিষ্কার দেখে। ও পাগল হয়ে যাওয়ার কোনো কাজ নাই, এরকম ছোটোখাটো আবিষ্কার, আরও কত ভয়ানক ভয়ানক আবিষ্কার আমি আনবো। ও বাবা আর পুলিশ লাইন দিয়ে আমার সিগন্যাল দিচ্ছে ওস্তাদ। এ দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ কী হয়েছে ওস্তাদ স্যার? আর 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 এ দাঁড়া দাঁড়া দাঁড়া, দাঁড়ানো যাবে না, ট্রেন কি সহজে দাঁড়াতে পারে? এ দাঁড়া 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 দাঁড়া, আরে ট্রেনটা রে এইভাবে দাঁড়কা। আরে এইসব কী হচ্ছে? এসব হচ্ছে শয়তান প্রোর আবিষ্কার ওস্তাদ, পরে এসে ট্রেনে আপনাদের উঠাবেন। আরে দাঁড়া, এরকম আবিষ্কার তো আগে দেয়নি ঢাকা চড়ে। আর দেখতে হবে না, কিছু করার নাই, তোর এই ট্রেনটা তো আটকা দিতে হবে ওস্তাদ। আটকায় না আটকায় না, আটকায় লাভ নাই, কারণ এটা গাড়ির চাকা লাগানো, এখন ট্রেনের লাইন জয় করে রাস্তা নিয়েছে। আবিষ্কার আবিষ্কার এগুলো চাইনিজরা জাপানিরা আমাদের কাছে দেবে, বোঝেন না আমাদের সম্পদ এগুলো, এরকম রাস্তায় যদি ট্রেন চালানো যায় তাহলে লাভ না। ও আচ্ছা আচ্ছা, তাও তো ঠিক, আমাদের বাংলাদেশের নাম উজ্জ্বল হবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন ওস্তাদ, তাহলে গেলাম। আচ্ছা আচ্ছা, যা যা যা, কোনো অসুবিধা নেই, যা যা সাবধানে যা। আচ্ছা ওস্তাদ, দোয়া করেন এটা যেন বগি লাগায় আপনাদের তুলতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা যা, যাই হোক। এ পুলিশরা তো ভকু ঝকু মেরে পালালাম, তাই তো দেখতেছি ওস্তাদ। কিরাম আপনার সে কত দূর? আরে হানিপেট ডিপো, হানিপেট ডিপোতে যেতে হবে। হ্যাঁ হানিপেট ডিপো, এবার জোরে চালাই, কোনো জায়গায় থামাতে আমি করা যাবে না। হ্যাঁ জোরে চালা জোরে চালা জোরে চালা, এবার একটু জোরে চালাতেই হবে, অনেক জোরে। বাস মাস আমার সাথে গাইকো তো খেয়ে না, বিপদে পারবে কিন্তু, প্রচুর পাওয়ারফুল ইঞ্জিন, কিন্তু এতে কিন্তু 30 লাখ হর্স পাওয়ারের ইঞ্জিন আছে, কিন্তু এখন বর্তমানে ইঞ্জিন শর্ট ইঞ্জিন লাগানো আছে গাড়ির ইঞ্জিন, সেই জন্য এই গাড়ির মতো করে যাচ্ছে। ওই ইঞ্জিন লাগালি রাস্তায় শুধু মৃত্যুর মিছিল পড়ে যেত। আচ্ছা আচ্ছা, অত কথা বলিস না। ওই সে আপনার ডিপো কই? এখন তুই চিনিস না ডিপো? হ্যাঁ চিনি, কিন্তু মাঝে মাঝে আমি না ভুলে যাই ওস্তাদ। ভুলে গেলে চলবে না, জোরে চালা জোরে চালা ওস্তাদ। এত জোরে চালাচ্ছি তারপরে আরও জোরে চালাবো। ওই মানে রে ওই যে ডিপো, এখান থেকে কাটা আছে? না ওস্তাদ এখান থেকে কাটা নাই মনে। আচ্ছা যে দিক দিয়ে পারি সেই দিক দিয়ে, সামনে কাটা থাকলে কাটা দিয়ে ঢুকাস। আচ্ছা ঠিক আছে ওস্তাদ। ভিতরটা এসি সিস্টেম টিস্টেম সব করা আছে, শুধু এসি আমরা লাগাইনি, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এসি লাগাবো। খেয়াল রাখিস খেয়াল রাখিস, কাটা আছে কিনা এই জায়গায়। তো একটা কাটা থাকার কথা, সেই কাটাটা গেল কই? কাটাটা গেল কই সেটা তো আমিও বুঝতেছি না, কেনটা তো কাটা সত্যিই থাকার কথা। এই বৌদির এন্ডে একটা কাটা থাকার কথা, দেই বৌদির এন্ডে ঘুরানো যায় কিনা? আস্তে 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 নে, বৌদির এন্ডে তো সত্যিই কাটা থাকার কথা। বৌদির ডিপো পর্যন্ত চলে আসলাম, তা কোনো কাটা ফাটা পেলাম না, কি অবস্থা? এন্ডে একটু কাটা ফাটা ছিল তো, সেই কাটা গেল কই? তো বন্ধুরা অনেক কষ্টের পর আমরা কাটা পেয়ে এই পাশে ঘুরে আসছি, আমার অনেকটা আমাদের ঘোরার লাগবো।
যাই হোক, আমরা আজকে ট্রেন নিয়ে বিমানটার নতুন রূপ দেখতে আইছি, কারণ বিমানটা আমি তো চালাবো আর সবাই এই বিমানটা দেখতে এই ট্রেনটা দেখতে থাকবে, আমার আবিষ্কার। আর কি বলার, আর কিছু বলার নাই। একে আবার এ চলে আসছে নাকি? না না, এটা শ্যামলীর দিব, শ্যামলীর দিব সামনে বা ইন্ডিকেটার দিয়ে। এটার আবার কোনো ইন্ডিকেটার ফিন্ডিকেটার নাই, এ যে হর্নও বাজে না, হর্নটা লাগানো নেই, কিন্তু একটা লাইট আছে দেখছেন? হ্যাঁ, তাই তো দেখুন, লাইট আছে। আস্তে আস্তে সামনে কিন্তু ডিপো। ওই তো স্লো করে দিছি, আর টেনশন করতে হবে না। প্লেনটা যে কোন জায়গায় রাখিছে? আরে প্লেনটা আছে, প্লেন প্লেনের জায়গায় আছে। আস্তে আস্তে স্লো 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 স্লো। এই যে হানিবা ডিপো না? হ্যাঁ, এটাই তো মনে হচ্ছে। এটা এটা না, পরেরটা পরেরটা। হ্যাঁ, পরেরটা পরেরটা ঢুকো, পরেরটা। এইটা 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 ঢুকাবো। হ্যাঁ, এটা ঢুকা, এটা ঢুকা। আপনি কি ভুলে যাচ্ছেন ওস্তাদ? কি সব কিছু? না না, সব কিছু ভুলবো কেন? আচ্ছা দেড়া না তো আপনার মাথা। আরে তোর এইসব দেখে আমার মাথাটা খারাপ হয়ে গেছে, কারণ এই এই ট্রেন ট্রেন নিয়ে মানে কি একটা অবস্থা। আমি এখনো চিন্তা করতেছি যে আমি কি উদ্ধার করলাম আর তুই কি বানাই নিয়ে আসলি। আরে চিন্তার করার কিছু নেই ওস্তাদ, একটা সামান্য ট্রেন, গাড়ির উপরে ইঞ্জিন ইঞ্জিন বসাই দিছি। হ্যাঁ, ডিপো সামনে। আমি তখনই কইছিলাম ডিপো সামনে, আপনি ওটা তো ডিপো না, ওটা তেলের পাম্প, তেলের পাম্প। আচ্ছা আচ্ছা, দে নে নে, আস্তে আস্তে ঢুকা। এই যে চলে আসিছি, চলে আসিছি আমরা, চলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছো ট্রেন নিয়ে কিন্তু ঢুকে পড়ছে আমাদের সাথে। ও বাবা, কি এসেছে ট্রেন এখন এখানে এসে গেল কিভাবে? আরে ট্রেন আসবে না তো কি আসবে, ট্রেন ট্রেন ট্রেন, এন শয়তানপুরের আবিষ্কার ট্রেন চলে আইছে। ওরে বাপ রে বাপ, লাইফে ফার্স্ট আমি কোনো এসব দেখলাম, আরো কত কি দেখতে হবে। হ্যাঁ, কত কি দেখবো, এই দাও তোমার কাছে এনে রাখতেছি ট্রেনটা। প্লেনটা কই? ট্রেনটা কাছে প্লেনও আছে। হ্যাঁ, প্লেন কই, প্লেন কই? ওরে বাবা রে বাবা, তোর এই মহাটা সরা। হ্যাঁ সরাচ্ছি, সরাচ্ছি। তো বন্ধুরা আমি নেমে পড়লাম ভাই সাহ, প্লেন উদ্ধার করতে আসছি ট্রেন নিয়ে ভাই। বাপরে বাপ, বিপদ ভাই এদিকে আসেন। কি এ কি আলাইছেন? আরে আমি বানাইনি, আমি তো নিজেই তো মানসিক হয়ে যাচ্ছি শয়তানপুরের এসব দেখে। বাপরে বাপ, হ্যাঁ বাপরে বাপ না, প্লেন কই? প্লেন বেলের জায়গায় আছে, তো ট্রেনটা তো সেই লেভেলের, এর রাস্তা কাঁপিয়ে আছিস তুই। আরে রেল লাইন কাঁপায়ন রাস্তায় আইসি, বুঝিস না কি আমার এসব আবিষ্কার সব জাপান আমেরিকাতে যাবে। আগে তো সবাই চিন্তা করতো রাস্তা ট্রেনের লাইনে ট্রেন যাবে, এখন রাস্তাঘাটেও এখন ট্রেন চলবে, কয়দিন পর আমি বগিও লাগাই নিয়ে আসবো, টেনশন করার কিছু নেই। নে নে, আমাদের প্লেন কোথায়? প্লেন? হ্যাঁ হ্যাঁ, প্লেন কোথায়? আমাদের প্লেন ওই যে আছে, আছে ওই পাশে ভাঙা প্লেন আছে। হ্যাঁ তোর এই প্লেন ট্রেনটা একটু পাস কর, অন্য গাড়িরা ভয় ঢুকতে পারবে না। আশা করতেছি, এত টেনশন নিস না। তো বন্ধুরা আমি এখন প্লেন দেখতে যাচ্ছি, প্লেন নাকি গাড়িটার পিছনেই আছে। সাবধানে সাবধানে করিস, সাবধানে করিস। ও ও, তো ঠিক আছে, সাবধানে করছি, সাবধানে। ও হ্যাঁ আচ্ছা, সাবধানে করতেছে, সাবধানে করতেছে। হ্যাঁ বাসের মতো, একেবারে বাসের মতো। হ্যাঁ হ্যাঁ, একটু আগায় নিয়ে, আগায় নিয়ে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সাবধান করো, তুই এখানে থাক, লাইট বন্ধ কর। ও লাইট বন্ধ করে দিয়েছি। হ্যাঁ আচ্ছা, তো লাইট বন্ধ করে দিয়েছে, আপনি প্লেনটা নিয়ে আসেন দি, প্লেনটা নতুন করতে হবে। তো বন্ধুরা এখন আমি হচ্ছে প্লেনের ওখানে যাচ্ছি। বন্ধুরা সামনে প্লেন আছে, এই বাসটার ওই পাশেই প্লেনটা রাখা আছে। তো বন্ধুরা এই যে প্লেনের মাথাটা দেখা যাচ্ছে, আমি তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, এই হানিপুরে এই গাড়িটার মনে হয় নতুন স্ক্রিন আসছে। যাই হোক, এই যে আমাদের সেই বিধ্বস্ত প্লেনটা বন্ধুরা দেখতে পাচ্ছ। তুই আগে যে উঠছিস ওস্তাদ? আমি আগে উঠবো না তা কিনা উঠবে? তুই আমার আগে ওই পাশে এসে ঢুকে পড়ছিস। ভাঙা ভাঙা বিমানের মধ্যে বসার মজাই আলাদা ওস্তাদ, নতুন হয়ে গেলে কিরাম হবে না? তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা সেই বিমান যে বিমানটা কিন্তু ভাই ভেঙে পড়ছিল ভৌতিক রেল স্টেশন থেকে, আমার আনতে খুব কষ্ট হয়ে গেছিলো, সেই ভিডিওটা আমি আর দেইনি। যাই হোক, এই বিমানটাকে আজকে আমরা নতুন করবে, চাকা ফাঁকা সব ভেঙে চুরে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ। ভাই সাব কী একটা অবস্থা ভাই, এই বিমানটাকে নতুন করবে ভাই মাত্র এক ঘন্টার মধ্যে ভাই, কীভাবে সম্ভব ভাই? এটা পারবে ভাই, পারবে আমাকে এক আচ্ছা আচ্ছা, এক ঘন্টা তখন পারবে, তখন আপনি একটু ঘুরেন, আমি বসে আছি, দেখি আদৌ এক ঘন্টার মধ্যে পারে কি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এ ভাই কখন কাজ শুরু করবো? এই তো এখনই শুরু করে দেবো, আচ্ছা আপনারা একটু ঘুরে আসেন। আমি সামনে থাকলে সমস্যা? ও হো সমস্যা, আপনি সময় একটু ঘুরে আসেন, আমরা এক ঘন্টার মধ্যে করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো বন্ধুরা এক ঘন্টা সময় লাগবে, এক ঘন্টা পরেই ভাই দেখতে পারবো এখানে নতুন বিমান দাঁড়িয়ে আছে ভাই।
তাই তো মনে হচ্ছে আমি একটু 1 ঘন্টা ভাই এই পাশ থেকে একটু ঘুরে আসি, এই পাশে একটু জঙ্গল ফঙ্গল দেখে আসি ভাই। ভাই সাহেব এদিকের পরিবেশটা তো বেশ সুন্দর, একটু মাইনাসও করে নেই এখানে দাঁড়ায়। আশপাশে কেউ নাই তো? না না ভাই আশপাশে কেউ নাই, এখান থেকে একটু জঙ্গলের ভিতরে যেয়ে আমরা একটু মাইনাস করে ফেলি। তো বন্ধুরা 1 ঘন্টার মতো হয়ে গেল, একটু বেশি হয়ে গেছে, গাছতলায় ভাই ঘুম এসে গিয়েছিল ভাই এই জঙ্গলের মধ্যে বসে। ভালো এখানে উপভোগ করছিলাম ভাই, সুন্দর একটা পরিবেশ বন্ধুরা দেখতে পাচ্ছি। কোথায় আছেন? তাড়াতাড়ি চলে আসেন না কেন? আরে কি হয়েছে? ওরে আসেন। আরে আমি একটু ঘুমাই ঘুমাই গেছিলাম। এই দেখেন আপনার বিমান রেডি আছে। হু হু কোন বাবা? আরে আসি 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 আসি। কই কই ও মা, এই জায়গায় তো বিমান ছিল। আরে ওস্তাদ এই পাশে। কোন পাশে? এত গাড়ি চুরির মধ্যে কোন? ওই ও বাবা তুই এখানে কি করিস? ও তো দড়িয়ে দড়িয়ে পরিষ্কার করছিস। তা গাড়ি কোথায় আর তুই কোথায়? আপনি উঠে পড়েন, আমি আর আপনি উড়ি আকাশে। ভাই আমি কিন্তু বিমান চালাতে পারি না। ওরে ওস্তাদ আমি চালাতে পারি, ট্রেন ব্রেন চালাচ্ছি, রাস্তা দরকার নেই, আকাশে নড়াতে পারি, রাস্তায় চালাবো বিমান। ভাই সাহ বন্ধুরা বিমানের মধ্যে বসে পড়ছি বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন বিমান চালাবে আমাদের শয়তান বড়। হ্যাঁ ওর বাবা একটু চালাই দেখেন। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা ফার্স্ট টাইম আমরা ট্রেন প্লেন সব একসাথে রাস্তায় চালাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ। হ্যাঁ ফেলেন সলভেন্ট আছে, বাস আস্তে 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 বিমান চালাচ্ছে শয়তান বড়। এ উড়িয়ে যাবে মনে হচ্ছে ওস্তাদ, উড়িয়ে যাবে। আরে উড়ার দরকার নেই, তুই চালা তুই চালা। বন্ধুরা আজকের আমাদের এই বিমান নতুন করাটা কেমন লাগলো এটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাই দিও। আমাদের ফার্স্ট টাইম আমাদের শয়তানপুরও কিন্তু বিমান রাস্তায় চালাচ্ছে, পিছনে জ্যাম পড়ে গেছে, সবাই দেখছে বা ছবি তুলছে। তো বন্ধুরা আজকের এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল গেমিডি 2.0 এবং বস গেমার দুটো থেকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল বাটনটি খুশি মেয়েদের বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিবা। আমরা কিন্তু এরকম মারাত্মক মারাত্মক ভিডিও কিন্তু আনবো ভাই, এরকম ভিডিও যারা কিন্তু আগে কেউ কখনো আনিনি আমরাই নিয়ে আসবো ভাই। নিয়ে আসার পরে ভাই আমরা এরকম রাস্তাঘাটেই চালাবো সব কিছু, যে বিমান কিন্তু আকাশে ওঠার কথা, যে ট্রেন কিন্তু রেল লাইনে যাওয়ার কথা, সেগুলো ভাই এখন সব ঢাকার রাস্তায় চলছে বন্ধুরা দেখতে পাচ্ছ। যাই হোক আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। বিমান চলে যাচ্ছে, বিমানের পিছনে কত গাড়ি যাচ্ছে শুধু তাই দেখো। ওই যে বিমান চলে যাচ্ছে, বিমান সবাই ফলো করতেছে।